আমি মনে করি যে বুদ্ধিজীবীরা যেই জন্য বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বা যেই জন্য বুদ্ধিজীবীরা জীবন দিয়েছে বা যেই স্বপ্নের বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছে, আমার মনে হয় যে আমরা বুদ্ধিজীবীদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি নাই। আমাদের কিছু দুর্বলতা আছে, আমাদের কিছু ঘাটতি আছে। এই জন্য আমি মনে করি যে আমরা সেই বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ আমরা এখনও গড়তে পারি নাই। তবে আমরা চেষ্টা করব বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ এবং সুশৃঙ্খল বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং আপনার এই বাংলাদেশে কোনো রাজাকার থাকবে না, এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, এই বাংলাদেশে কোনো আপনার ফেসিবাদ থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না। আমরা মনে করি যে এই বাংলাদেশ দলমত নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক আপনার বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ। এই বুদ্ধিজীবী দিবসে আজকের এই দিনে আমরা সকল বুদ্ধিজীবীদেরকে গভীরভাবে স্মরণ করতেছি এবং শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতেছি, কারণ এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের 18 কোটি মানুষের জন্য আমাদের এই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ এই বুদ্ধিজীবীদের স্মরণ করবে, কারণ এই বুদ্ধিজীবীরা সারা জীবন চির অমর হয়ে থাকবে। আমরা মিরপুর থানা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি যে বুদ্ধিজীবীরা সারা জীবন আমাদের এই বাংলাদেশের মানুষের মাঝে, হৃদয়ের মাঝে বেঁচে থাকবে।